চলে এলাম চ্যানেলে নতুন একটি ব্লগ ভিডিওতে। তো বন্ধুরা আজকে টিচার্স ডে। হ্যাঁ বন্ধুরা, তো আমরা এখন যাচ্ছি আমাদের ডান্স আর কি স্কুলে, তো ওইখানে আমরা টিচার্স ডে পালন করব। তো তোমাদেরকে দেখো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো। সেলিব্রিটি মানুষরা আসছে অনেক, ভাই অলোক সাউ আসে, ড্যান্স দিওয়ানা চ্যাপ্টার 3 চ্যাম্পিয়ন অলোক সাউ, তারপরে অনেক আসছে, পিউষ আসছে, ভাই অনেকেই আসছে। তো চলো তোমাদেরকে দেখো, ব্লগটা পুরো ফুল ওয়াচ করতে থাকো একবার। তো গাইজ, এখন আমরা অটো থেকে নামলাম, এবার যাচ্ছি ক্লাসের দিকে। তো চলে এসেছি প্রায় কাছেই। তো আমার পিছনে আছে দুই বন্ধু, ড্রেস ড্রিম ভাই পিছনে আছে, আর এদিকে আছে আমাদের মোটা ভাই, যাক আমাদের আর কি ডান্স ক্লাসের নিক নেম মোটা ভাই। তো চলে এসেছি স্কুলের সামনে। সামনে আছে পিউষের ছবি, ডিভিডি ফাইনালিস্ট পিউষ তালুকদার। তো এই যে আমাদের ক্লাস, ওয়াও। তো তোমাদের এক এক করে সবাইকে পরিচয় করে দেবো। এদিকে আছে আমাদের ওমকার ড্যান্স একাডেমির টিম মেম্বার, এদিকে আছে আমাদের তমালদা। তমালদা কিছু বলবে আমাদের দর্শকদের? হলো আচ্ছা। তো এদিকে আঙ্কেল আছে একটা, হাই। তো শাইনি আমাদের, এখানে আমাদের রয়েছে বেলুন ম্যান, ইনি মোটামুটি আমাদের সব বেলুনগুলো ইনি ফুলিয়েছে, সাথে একজন দু একজন আছে সাহায্য করছে। তো আপনি কিছু বলুন আমাদের ভাই, সব কিছু জাদা নিয়ে গেছি। Music. তো এখানে ডেকোরেশন চলছে আপাতত। তো দেখতে পাচ্ছ আমাদের বিজুদা ডেকোরেশন করছে, জানের উপর খেলে ডেকোরেশন করছে ভাই। ভাই কিন্তু এখানে ভাই না থাকলে কিন্তু এসব এনজয় হবে না। বাংলা কিছু বললে খুব ভালো হতো। তো আমি তোমাদেরকে বলে দিই, অলোক কিন্তু হিন্দিতে কথা বলে, বাংলা খুব কম কথা বলে। তো এই প্রথম শুনলাম আমি অলোকের আর কি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, ভাই ওয়াও। তো আজকের দিনটা তোমার কেমন কাটলো ভাই এখানে এসে? হ্যাঁ তারপরে আর কি তুমি আজকে চলে যাবে বাড়ি না কালকে আজকে?
চলো গাইস। তো ভাইয়ের সাথে ফটো তোলার পর তোমার কেমন লাগছে? খুবই ভালো লেগেছে। আমাদের পিয়ালি দি হ্যাপি টিচার্স ডে কেক এখন কেটে সবাইকে বিতরণ করবে। দিদি এত বড় একটা দায়িত্ব তুমি কি করে নিলে? বাবা এত কেক তুমি একা কাটবে? তোমার তো কি বলবো, মানে জীবনে তোমার কেক কাটা লাগবে না বার্থডে কেক। কহাঁ সে আতে হ্যায়? তো দেখলে দিদিটা কত সুন্দর কেক কাটছিল। আমাকে কিন্তু কেক দেয়নি। এই যে আমাদের এত কি ব্লগটা খুবই ভালো হয়েছে, তোমরা এখনো দেখতে থাকো। এখন অনেক কিছু বাকি আছে, অনেক ইন্টারেস্টিং কিছু হতে চলেছে। তোমরা ব্লগটা এনজয় করো, শেষ পর্যন্ত দেখতে থাকো। ইয়ো এখন আমরা বানি বানি ড্যান্সার একটা টেলিকাস্ট দেখেছিলেন যে অনিকের সাথে ওয়েট ড্যান্স। তো জিমির সাথে জিমিও আজকে আমাদের এই টিচার্স ডে দিন উপস্থিত ছিল। তো আজকে দিনটা কেমন এনজয় হলো বলো? একটা মেয়ে আছে সকাল থেকে অলোক আসার আগের থেকে দাঁড়িয়ে আছে শুধু রিলস আর ফটো তুলে বলে। তোকে কি বলবো? তো গাইস আজকের জন্য এটুকুনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে দেবেন একটি লাইক ও আমাদের চ্যানেল তুমি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটুকু মজা ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে। তো চলো গাইস, বাই।